চট্টগ্রামের পটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া তরুণ একতা সংঘ কর্তৃক আয়োজিত টেপ টেনিস গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2017 এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। 26 ফেব্রুয়ারি তরুণ একতা সংঘ মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় পাটিলাকুল আদর্শ সাপলা ক্লাব 150 রানে পানারখিল ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও তরুণ একতা সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিকছড়ি পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন। সংবর্ধিত অতিথি উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মুহুরি, প্রধান বক্তা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বক্তিয়ার সাইদ ইরান, উদ্বোধক তরুণ একতা সংঘ উপদেষ্টা হাজি আব্দুল মান্নান। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন তরুণ একতা সংঘের কর্মকর্তারা। এ সময় সংবর্ধিত অতিথি আলহাজ নাজিমউদ্দিন মুহুরি তার বক্তব্যে বলেন, শেষ দিন শেষ হয়ে গেছে, আমাদের মানুষ প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সেই প্রগতিশীল বাংলাদেশ যদি দেখতে চাই, সকল ক্ষেত্রে খেলাধুলা এবং পড়ালেখাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা ছাত্র আছে, যারা যুবক আছে, যারা ছাত্র তারা অবশ্যই পড়ালেখাকে প্রাধান্য দিতে হবে। সেই ক্ষেত্রে পরবর্তীতে তারা খেলাধুলাকে দ্বিতীয় অপশনে রাখতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন, কাউন্সিলর আব্দুল কাইম স্বপন, তরুণ একতা সংঘ উপদেষ্টা নজরুল ইসলাম, ওমর ফারুক, রাশেদ মান্নান, ছাত্রনেতা গিয়াস উদ্দিন, মোহাম্মদ সারোয়ার, সৈয়দিয়া তৈয়বিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ জহুরুল আলম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহিদুল আলম শাহেদ, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম আবু সোয়েব, তরুণ একতা সংঘের সহসভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক রিপাত মিজান, সাংগঠনিক সম্পাদক মামুন, সদস্য খোরশেদ মোমেন ও আজম সহ আরও অনেকেই। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে প্রাইজ মানি চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন রাশেদ ও রুবেল। ম্যান অব দ্য ফাইনাল হন বিজয়ী দলের সাজ্জাদ। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্য ও মোহাম্মদ সেলিমের ক্যামেরায় 71 বাংলা নিউজ ডেস্ক।